Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ও মা, বলছে দিদি ভাই তো জ্ঞানই ফিরছে না, ও তো চোখই খুলছে না। ছেড়ে দাও, তুমি অনেক করেছ, সরে যাও সামনে থেকে, যাও। ময়রি ময়রি, চোখ খোল মা, মা গো। আচ্ছা, আমি গাড়িটা ডেকে আনছি, বলো দা, চলো চল। হ্যাঁ গো, শুনলাম মেয়েটা নাকি শরীর খারাপ করলো, অজ্ঞান হয়ে গেছে নাকি? বলি একটু গরম দুধ নিয়ে আসি। না না, এখন কি করে খাবে, ও তো অজ্ঞান হয়ে আছে, জ্ঞানই তো ফিরছে না, এতক্ষণ কোনোদিন থাকে না। বুঝতে পারছি না, ওর ওর পালসটা কিছু নেই, নর্মালি হাত দিয়ে একটু দেখ না, পালসটা কি খুব লো, এইটুকু তো দেখতেই পারি। ভাবি পালস রেটটা কিন্তু খুবই কম আছে। চিন্তা করিস না, ওর তো এরকম হয় মাঝে মাঝে। না, চিন্তা করে কি করবো বলো না, ওকে তো বারণ করলে কথা শোনে না, এত এক্সার্শন হয়েছে, বন্ধু বান্ধবের সঙ্গে একটা পার্টিও ছিল, ওখান থেকে সোজা এখানে চলে এসেছে, ওর এতটা পোষায় না শরীরে, সেটা ওর মা বুঝতে পারে না। মেয়ে যেহেতু ভালোবাসে, ওকে প্যাম্পার করে, আজকে যদি ও না আসতো সব থেকে ভালো হতো, কিংবা কাল যদি বন্ধু বান্ধবদের সঙ্গে রাত জেগে পার্টি না করত। রাত জেগে পার্টি করেছে? হ্যাঁ, অনেক বন্ধুর জন্মদিন ছিল, বন্ধু বান্ধবরা ঠিক করেছিল রাত জেগে থাকবে, সব বিষয়ে তো না করা যায় না, বড় হয়েছে। তুই যা, আমি একটা ছেলে দিয়ে দিচ্ছি, তুই হাসপাতালে ভর্তি টর্তি করে দিয়ে সঙ্গে বৌমাকে নিয়ে যা, মেঘ বরং এখানে থাকো। লাট যদি দিতেই হয় তাহলে মেঘ থাকলে কি করে হবে? তাই তো, মাঝে মাঝে না মাথা থেকে বেরিয়ে যায় এগুলো। আমার তো মাথা থেকে বার করে দিলে চলে না, আমাকে মাথায় রাখতেই হয়। দেখো, একটা অসুস্থ মেয়ে হই হুল্লোড় করবে বলে বিয়ে বাড়িতে এলো, আর একটা মেয়ে সে সুস্থ, সেও এলো, অসুস্থ মেয়েটা আরো অসুস্থ হলো বলে সুস্থ মেয়েটাকে একটা আনন্দ অনুষ্ঠান থেকে চলে যেতে হবে। ধারাবাহিক ভাবে মেঘের এই যন্ত্রণাটা না আমি নিতে পারছি না। কি করবি বল, কিছুই তো করার নেই, ময়ূরকে ভালো রাখার জন্যই তো মেঘকে। কিছুই তো করার নেই, সত্যি যদি কিছু করার থাকতো তাহলে মেঘের জীবনটাকে আমি মুক্ত করে দিতাম। মেঘেরও তো কখনো কখনো শরীর খারাপ লাগে, ব্লাড নেবারও তো একটা ধকল আছে, শরীরে তো ছোঁচের ব্যথাটাও থাকে, এগুলো আমি কাকে বোঝাবো বলো? আর স্বপন, ফোন ধরছিল না কেন? ও খাচ্ছিলে। আচ্ছা, তাড়াতাড়ি গাড়িটা নিয়ে এসে বিয়েবাড়ি গেটের সামনে দাঁড়াও, ময়ূরি অসুস্থ হয়ে গেছে, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। তোমার সঙ্গে সব কথা শেয়ার করি তো, তাই এত কথা বললাম। ময়ূরি এত ঝলমলে, এত ফুটফুটে, যখন এই প্রবলেমটা থাকে না কিছু বোঝাই যায় না। এমনিতে তো আর কোনো অসুবিধে নেই, শুধু ব্লাডটা দিলেই ঠিক হয়ে যায়। মেয়ের এবার একটা বিয়ে দেবার ব্যবস্থা কর না রে। মা গো, চোখ খুলেছিস মা, কষ্ট হচ্ছে মা, কি কষ্ট হচ্ছে মা বলো। দিদি ভাই, তোর কি মাথা ঘুরছে, খুব কষ্ট হচ্ছে না? এই তো ওর জ্ঞান ফিরে গেছে।
একটু বিশ্রাম নি, ঠিক হয়ে যাবে। না না, ওর একটা রক্তের অসুখ আছে ছোটবেলা থেকে, আমরা সব জানি। ওকে এখন ব্লাড দিতে হবে, ব্লাড দিলেই জন্মানো হয়ে যাবে। একটু সময়ের ব্যাপার, কালকে সকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছি। যাক, এখন জ্ঞান ফিরে এসেছে, ওকে নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। সরি। সরির কি আছে? আর আপনি সরি বলছেনই বা কেন? না, আমি বললাম না আপনাকে, আমি নাচ দেখাবো, পারলাম না তো। তাতে কি হয়েছে? আপনার তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। আপনি সুস্থ হয়ে উঠলে আমি আবার নাচ দেখব। জানি না, সব জানার পর মেয়েকে কে বিয়ে করবে বলো? আর বিয়ে করলেও বেশি দূরে তো পাঠাতে পারবো না, অনেক রকম রেস্ট্রিকশনস আছে তো। মেঘকে তো লাগবে সারা জীবন ধরেই, এমন তো নয় যে সারা জীবনে মেঘ ছাড়া ওর মুক্তি রয়েছে বা মেঘের মুক্তি রয়েছে। সারা জীবনে মেঘ ছাড়া ওরও মুক্তি নেই, মেঘেরও মুক্তি নেই। কি করবি বল? হাজার হলেও তো দিদি, মেঘও কি ভালো থাকবে যদি ময়ূরী একটু একটু করে নিভে যেতে থাকে? বলুদা, তুমি আমাকে বোঝাচ্ছ ঠিকই, আমিও বুঝছি, আবার এক এক সময় না বুঝতেও পারি না। মেয়েটার মুখের দিকে তাকালে না সব এলোমেলো হয়ে যায়। আমি না একটা ভালো ছেলের সঙ্গে ময়ূরীর বিয়ের কথা ভাবছিলাম। ঠিক আছে, পরে হবে। গাড়ি ঠিক আছে, চল। শোন শোন, ওই যে সৌরণের বলে ছেলেটি, ত্রিদীপের ছেলে, আমার অনেক দিনের পরিচিত। তুই আমার কাছে ত্রিদীপের নাম শুনেছিস, আর তুই আজকে প্রথম দেখলি। ওই যে সৌরণের কথা বলছিলাম না, ওর ইউনিভার্সিটিতে পড়ায়, দারুণ ব্রিলিয়ান্ট ছেলে। আজকাল ওরকম ছেলে পাওয়াই সম্ভব নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।